আমরা হিমগঞ্জ ব্লকের উত্তর গোমদেগাটি গ্রামসভায় দাঁড়িয়ে কথা বলছি। আমরা এখানে যেসব চাহিদা আছি প্রায় অধিকাংশ দেশি ধান চাষ করি, কিন্তু এবার জনকল্যাণের উদ্যোগে কয়েকটা দেশি ধান পেয়েছিলাম, তার মধ্যে অগ্নিমান ধানটা আমরা চাষ করেছি। ধানের ফলন মনে হয় ভালোই হবে, এটা হাতে নাতেই আমরা চাষ করেছি, ধানটা কাটাও হয়ে গেছে, আমাদের ফসল ভালো হয়েছে। আমরা হিমগঞ্জ ব্লকে উত্তর গোমদেগাটি দাঁড়িয়ে আছি। আমরা এখানে দেশি ধান চাষ করি, পাশে কামনিভোগের চাষ দেখা যাচ্ছে, এরা এখানে ভালোই হয়, আট নমন করে হয় ফসল, মোটামুটি আমরা প্রতি বছর করি। এবছর ওই ইয়ে ধানটা করেছি, অগ্নি ধানটা করেছি, ভালোই ফসল পেয়েছি। বিশেষত মানে হালকা নোনা জমিতে বা নোনা এলাকাতেও কামিনি ধানের ভালো হচ্ছে, আট নমন তো হচ্ছে এবং এর দামও বেশি, সুগন্ধও ভালো এবং জৈবতে হচ্ছে মূলত। লীলাবতী এখানে হয়? হ্যাঁ, লীলাবতী ধানও এখানে হচ্ছে, আগের থেকে চাষ হতো, আইলার পরে এগুলো বেড়েছে। তো এখানে যেটা হচ্ছে মানে এই ধান, এই মানে ধানের উৎপাদনও ভালো এবং এখানে মানে জৈবতে করা হচ্ছে, রাসায়নিক সার ওষুধ ব্যবহার করা হয় না, উৎপাদনও ভালো। দক্ষিণ গোবিন্দঘাটি গ্রামসভা হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত আমাদের এই এলাকায় আয়লা কবলিত এলাকায় আমরা যেখানে নুনিশ্রী বা সবিতা পাটনাই ফলিনি, সেখানে তালমুগুর এবং কামিনি মরিশাল এসব হামেশায় ফলেছে, লালগেতু ফলেছে। আমার নাম মঞ্জুষা গায়ন, গ্রাম দক্ষিণ গোবিন্দঘাটে, আমি এখানকার একজন স্থায়ী বাসিন্দা। আমরা আয়লা হয়ে যাওয়ার আগ পর্যন্ত এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে ধান চাষ করতাম, তাতে ব্যয়বহুলটা অত্যন্ত বেশি হতো, কিন্তু আয়লা হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা দেশি বা সাবেকি ধান যেটা সেটা চাষ করেছি এবং তার ফলনও খুব ভালো, এটা খরচও অনেক কম। এখন দাঁড়িয়েছি হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ গ্রামসভাতে। নোনা নোনা একমাত্র কাটতে পারে জলে যেখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল পেয়েছে বা মিষ্টি জল পেয়েছে, সেখানে নোনাটা অনেকটা কেটে যায়। তার বাস্তব প্রমাণ হচ্ছে যে আমরা যেখানটায় বেশি জল সরবরাহ করেছিল সেখানে ধানগুলো এখন ভালো, এবং যেখানটায় জল নেই এখন বর্তমানে সেখানে ধানগুলো মারা গেছে। এর ফলে প্রমাণ হয় যে যেখানে জল দাঁড়িয়ে নেই সেখানে নোনা ভাগ এখনও কাটেনি।